সালাম আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো খিচুড়ি। আমরা রাত্রেবেলা আজকে খিচুড়ি বানাবো, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো খিচুড়ি রান্না। সেদিন আমি এখানে এক ফোট আর হাফ ফোট মানে দেড় ফোট চাল নিয়েছি, আর এখানে আমি দুই লিটার ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন ডাল, আমি দুই জাতে দিয়েছি। আপনারা চাইলে আরও অনেক জাতের ডাল অ্যাড করা যায় খিচুড়িতে, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে আমি পেঁয়াজ এবং তেজপাতা এখানে দিয়ে দিয়েছি, এবং এখন তেল দিয়ে দিব। এই চুলাটা আমি অন করে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তিনটা দারচিনি এবং দুটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি টেস্টটা ভালোভাবে একটু ভেজে নেব। টেস্টটা ভালো হয়ে গেছে, তখন আমি প্রথমে ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে একটু শক্ত, আমি আগে ডালটা ভেজে নেব। আমি কিছুক্ষণ ডালটা ভাজার পর চালগুলো দিব। আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এখন আমি আদা বাটা দিয়ে দিব এক চামচ, এবং পেঁয়াজ এবং রসুন আমি সত্র বাটা দিয়ে দিলাম দুই চামচ। আমি সামান্য হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ হাফ চামচ দিয়েছি আমি। দিয়ে জলটা একটু ভালোভাবে ভেজে নেব। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। ডালটা ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। খিচুড়ি রান্নায় আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, তখন নিয়ম নেই যে ওই ডালকে দিয়ে করতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাল দিয়ে করবেন, আমি আমার পছন্দ অনুযায়ী ডাল দিয়ে করছি। ভালোভাবে ভেজে নেব। এখন আমি চুলার আস্তে একটু কমিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এক চামচ, ভালোভাবে মিক্স করে নেব। যখন
ভালোভাবে ভাজা হয়ে একটা সুন্দর ফ্লেভার বের হবে, তখন আপনারা পানি দিয়ে দেবেন। আমার তাতে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, তখন আমি পানি দিয়ে দেবো। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমরা রাতে মুরগির মাংস তরকারি এবং ডিম দিয়ে খিচুড়িটা রান্না করবো। ডিমটা এই চুলায় বসিয়ে দিয়েছি, আর মাংস তরকারি আমাদের দুপুরে রান্না করা আছে। গ্রামের বাটিতে বেড়ে নিয়েছি, আমার খিচুড়িটা বলক চলে এসেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তেল চুলার আঁচটা একটু ডিম করে রাখছি, যাতে ডালটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর, আমার পানিটা সবটাই শুকিয়ে গেছে, অল্প একটু আছে। চুলা গাছটা এখন একেবারে ডিম করে দিচ্ছি। আমার চাল এবং ডাল দুটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা গাছটা ডিম করে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন ভিউয়ার্স, আমার ডালটা এবং চাল দুটোই একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি পরিবেশন পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ডিম খিচুড়ি। এটা খেতে অসাধারণ হয়েছে, আমরা টেস্ট করেছি, অনেক অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার পুরো ভিডিওটা দেখে আমার ওয়াচ টাইম বাড়াবেন। আপনারা অনেকে আমার পুরো ভিডিওটা না দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, এত সুন্দর কমেন্টগুলো স্প্যাম হয়ে যায়। আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন, তাহলে আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আর স্প্যাম হবে না।
আজকে এই পর্যন্তই, আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।